হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমরা আজ যে রিভিউটি করব সেটি হচ্ছে একটি ড্রিঙ্কস, অর্থাৎ আপনি এই রমজানে অথবা যে কোনো সময়ে যদি শরীরের ক্লান্তি দূর করতে একটি মজাদার ড্রিঙ্কস ঘরে তৈরি করতে চান, তাহলে কি আপনি নির্বাচন করবেন সেই বিষয়টি নিয়েই কথা বলবো। বাজারে এই ট্যাং নামে কিন্তু অনেক ধোঁকাবাজি চলে। আপনি হয়তো দেখবেন যে ট্যাং গায়ে লেখা আছে, কিন্তু সেটি বাংলাদেশের অনেক বিভিন্ন নাম না জানা কোম্পানি কিন্তু এই ট্যাং নাম দিয়ে বিক্রি করে থাকে। বাংলাদেশেও ভালো কোম্পানি রয়েছে, সেটা থেকে যদি আপনি কেনেন তাহলে মোটামুটি জিততে পারবেন, কিন্তু এই ট্যাং কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটি প্রোডাক্ট। এই যে ট্যাংটি দেখতে পাচ্ছেন, এটি দুবাইয়ের একটি ট্যাং। এটি বাংলাদেশের কোম্পানিগুলো আমদানি করে থাকে। আপনি যদি এই ট্যাংটি কেনেন তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারবো যে এটি খুবই ভালো মানের একটি ট্যাং। এটি আপনার 4 লিটার পরিমাণ পানিতে আপনি এটি মিক্সড করতে পারবেন। তবে এটি এই প্যাকেটের গায়ে লেখা আছে, তবে আপনি এক এক গ্লাসে 2 চা চামচ করে যদি চিনি দিয়ে এটি মিক্সড করেন তাহলে ঘনত্ব বাড়ে এবং খুব ভালো মানের একটি ট্যাং তৈরি হবে, একটি ড্রিঙ্কস তৈরি হবে। এর গায়ে কিন্তু হালাল লেখা রয়েছে, এবং এই যে উপরে দেখতে পাচ্ছেন যে একটি চেনের মতো দাগ আছে, এখান থেকে আপনি কাটবেন। এরপরে ভিতরে একটি ফয়েলের মধ্যে এটি আছে, যেটি আবার যাতে বাতাস না ঢুকতে পারে সেজন্য তার মধ্যে একটি প্লাস্টিকের ক্লিপের মতো রয়েছে, যেটি আপনি চাপ দিয়ে আবার পরিমাণ মতো নেওয়ার পর সেটি আপনি চাপ দিয়ে বন্ধ করে রাখতে পারবেন। এবং এটি অবশ্যই একটি ডিব্বার মধ্যে রাখবেন যাতে বাতাস না ঢুকতে পারে। বিভিন্ন ফ্লেভারের রয়েছে, তবে এটি হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের, এছাড়াও অরেঞ্জ ফ্লেভারেরও রয়েছে। আর এই ড্রিঙ্কসগুলো গুঁড়া থাকে, গুঁড়া হওয়ায় আপনি দেখবেন যে যদি বাতাস লাগে তাহলে কিন্তু এটি পানি পানি ভাব হয়ে যাবে এবং এটি নষ্ট হয়ে যাবে। আর আপনি এটি খোলার পরে চেষ্টা করবেন যত দ্রুত খেয়ে ফেলার। আমি এই ট্যাঙ্কটি ইফতারিতে কিনেছি, এটি বাজার থেকে আমি কিনেছি 350 টাকা। আপনি এটি হয়তো খুচরা বাজারে আরও একটু বেশি দাম নিবে। এটি আমি পাইকারি মার্কেট থেকে কিনেছি, পরিচিত দোকান সেজন্য। বন্ধুরা, এই যে পিছনে দেখবেন যে এটার গায়ে কিন্তু সব আরবিতে লেখা রয়েছে, মানে এটি যে বাইরের, এটি প্যাকেট দেখলে বোঝা যায় এবং খাওয়ার পরে বুঝতে পেরেছি যে এটি অনেকটা আমাদের দেশের যে ফুটিকা আছে সেইটার মতো খেতে লাগে। যাই হোক, এই ট্যাংটি আপনি রমজান ছাড়াও খেতে পারবেন। আপনি যদি এটি কিনতে চান তাহলে আপনি রাজধানীতে যদি থাকেন তাহলে কাওড়ান বাজারে পাবেন, এছাড়াও বিভিন্ন কোম্পানির কাছে আপনি অনলাইন প্রোডাক্ট হিসেবেও এটি সার্চ দিয়ে কিনে নিতে পারেন। মোট কথা হচ্ছে যে বাজারে বিভিন্ন ধরনের এই ধরনের ড্রিঙ্কস রয়েছে, তার মধ্যে এই প্রোডাক্টটি আপনি কিনতে পারেন সেটি আমি বলতে পারি নিঃসন্দেহে। যাই হোক, আমরা এরকম আরও বেশ কিছু রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এই ভিডিওটি রাখছি, আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।